الفات ہمیں مست مدینہ کر خدایا محبت ہمرا کھوتی بھائی گناہ گر غلام غلام اور بچہ غلام بندی زدا غلام محبت ہمرا تو غلام اور تمہیں تو مالک یا اللہ بشتر مدے بڑو آشا کرے তোমার দরবারে হাত তুলছি, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ আজকে মাহফিলকে হেদায়েতের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ প্রতি গোলাম হওয়ার কারণে অনেক ভাইরা আসতে পারে না। আল্লাহ যারা নিয়াত করছে আসছে, আসতে আসছে চলিয়া গেছে, সকলের উপর তোমার খাস রহমত নাযিল করো, কাউকে মাহরুম ফিরাইয়া দিও না। صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأطباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. وعليكم السلام ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شبت محبت شد درود شریف پڑھیں، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فريق وفريق في السعير. وقال الله عز وجل في آية أخرى، ما سلككم في سقر، قالوا لم نك من المصلين، ولم نك نطعم المسكين، وكنا نخوض مع الخائضين. صدق الله المولانا العظيم. الله بغر بندہ جناب محمد رسول الله صلى الله عليه وسلم المدغن پردار آرالے دور دورانت اوستھن رتو اللہ بغر بندیر امر ما ابونرا আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের দিনে বৃষ্টির মধ্যে এক কথায় প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রেজায় মাওলার উদ্দেশ্যে আমার মাওলার মহাব্বাতে, আমার নবীর মহাব্বাতে, দিনের মহাব্বাতে নার কোনো উদ্দেশ্য আছে? একমাত্র আমার মালিকের রাজি খুশির উদ্দেশ্যে আমরা যেখানে একত্রিত হইতে পেরেছি এই জিকিরের মজলিসে, এই জন্য সবাই শুকরিয়া জানাক একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি আমি এখানে কেউ আসতে পারতাম না, পারতাম? দাওয়াত কিন্তু অনেকেই পাইছে, সবাই আসতে পারছে? এখনও আশেপাশে তালাশ করলে দেখবেন কোরআনের আলোচনা চলতেছে, অথচ তারা
এমন মানুষও আছে যারা বিভিন্ন গীবাত শেখায়, দুনিয়ার বিভিন্ন গুনার কাজে লিপ্ত, নাচ গান আনন্দ ফুর্তির ভিতরে লিপ্ত, সুযোগ থাকার পরেও এই মাহফিলের সাথে সম্পৃক্ত হইতে পারে না। আবার এখানে তালাশ করলে দেখবেন এমন মানুষও আছে যারা অনেক দূর থেকে অসুস্থ শরীর, তারপর এই মাহফিলের দাওয়াত পাওয়ার পরে বাড়িতে থাকতে পারে না, পাগলের মতো চলে আসছে। এটা একমাত্র আল্লাহপাকের খাস মেহরবানি। যদি আল্লাহপাক আপনার আমার উপরে মেহরবানি না করতেন, আমার মাওলার আজমাত, আমার মাওলার মহাব্বাত, যদি আপনার আমার দেলের ভিতর আল্লাহ না ঢুকাইতেন, আপনি আমি বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে এখানে আসতে পারতাম না। কাজে আল্লাহপাক যে আপনাকে আমাকে জিকিরের মজলিস, যেই মজলিসকে আল্লাহর রসুল বেহেশতের বাগানের সাথে তুলনা করছেন, যেই মজলিসের চতুর্পাশে ফেরেশতারা ঘেরাও করিয়া থাকে, দোয়া করতে থাকে, আল্লাহ এর মধ্যে যাকে তোমার পছন্দ হয় তার উসিলে সবাইকে মাফ করিয়া দাও। হাদিসের ভিতরে আসছে আল্লাহপাক যখন সবাইকে মাফ করার ঘোষণা দেন, একদল ফেরেশতা বলে আল্লাহ তুমি সবাইরে মাফ করলা, সবাই তো জিকিরের উদ্দেশ্যে আসে নাই, এখানে তো কেউ আসছে ব্যবসা করতে, কেউ আসছে মাইক লাগাইতে, কেউ আসছে লাইট লাগাইতে, কেউ আসছে ব্যানারে পোস্টারে নাম দিয়া নাম ফুটানোর জন্য আসছে, কেউ আসছে বয়ানের উদ্দেশ্যে, আমি ভালো বয়ান করবো এটা মানুষে শুনবে এই উদ্দেশ্যে আসছে, তুমি সবাইরে মাফ করিয়ে দিলা। তখন আল্লাহাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বলেন তোরা সাক্ষী থাক, ওই মজলিসের ভিতরে আমার এক প্রিয় বান্দা আছে। কি আছে? যেরকম রাজার দরবারে রাজার মেয়ের বিয়ের দাওয়াত, যাদেরকে দাওয়াত দিয়েছে তারাও আসছে, যাদেরকে দাওয়াত দেয় না এমন কিছু মানুষও তাদের সাথে আসছে, এরকম আসে না? তার মধ্যে দুশ্মনও কিছু আছে যারা সবসময় সমালোচনা করে পিছনে বসিয়া। হ্যাঁ, অকুন্নানা খুজুমাল খয়জিন, এরকম সমালোচনাকারীরাও আছে, কিন্তু বরের সাথে টেবিলে বসে গেছে খাওয়ার জন্য। আচ্ছা বলেন, কোনো ভদ্র মানুষ তাদেরকে হাত ধরে উঠে যেতে পারে? হাত ধরে উঠে তো দেয়ই না, বরংস মেহমানদের জন্য ওই জামাইয়ের জন্য যে ব্যবস্থা, খাওয়ানোর ব্যবস্থা, ওই দুশ্মনের জন্য সমালোচকের জন্য একই ব্যবস্থা। কি কথা, ঠিক না? তো দুনিয়ার সামান্য একজন জমিদার, একজন বাদশাহ, যদি তার মেহমানদের কারণে, তার মেহমানদের মহাব্বতের কারণে দুশ্মনদেরকেও খানা দিতে পারে, আমার মাওলা কি দুনিয়ার জমিদার সে ছোট হয়ে গেল? আমার মাওলা তো বাদশার বাদশাহ, কথা ঠিক না? তা আমার মাওলা কেন কোনো মা সদিকিন, সদিকিন বান্দাদের সঙ্গী হওয়ার কারণে আপনাকে আমাকে মাফ করবেন না, কি করতে পারে না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক। সুবহানাল্লাহ। এখনও বৃষ্টি হইতেছে, লম্বা আলোচনার সুযোগ নাই, মাত্র কয়েকটা কথা বললে কথা শেষ করবো, বাকি আল্লাহের ইচ্ছা। আমি শুরুতে একটা আয়াত তেলাওয়াত করছি, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তোমাদের মধ্যে একদল বান্দাবান্দি জান্নাতে যাবে, আর একদল বান্দাবান্দি জাহান্নামে যাবে। মওয়াতের পরে জায়গা দুইটা, কয়টা? সবাই বলেন কয়টা? দুনিয়ার যত ধার্মিক আছে, 650-এর উপরে মতবাদ বা ধর্ম আছে, সবাই কিন্তু পরকালকে বিশ্বাস করে, একমাত্র নাস্তিক ব্যতীত। কি কথা, ঠিক না? যদিও ধর্ম বিশ্বাসের মধ্যে বিভিন্ন প্রকার ভেদ আছে, আমি সেই বিস্তারিত আলোচনা এখন যাব না, যাওয়ার সুযোগ নাই, প্রয়োজনও নাই, কিন্তু মৃত্যুর পরে যে একটা কিছু হবে তার নমুনা তো আল্লাহ দুনিয়াতেও দেখাইতেছে নাকি? কথা বলেন, দেখায় না দুই একটা? কত কবরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়, 100 বছর 500 বছর পরে এই যত জায়গায় লাশ তাজা পাওয়া গেছে, বলেন তো একজন মদখোর, সুদখোর, ঘোষখোর, জালেম, এরকম কোনো নাফারমানের লাশ তাজা পাওয়া গেছে?
আর যত জায়গায় দুর্ঘটনা দেখা গেছে, কত কবরে সাপ দেখা যায়, বিচ্ছু দেখা যায়, আগুন দেখা যায়, অনেক দুর্ঘটনা শোনা যায়, নাফারমান বদমাইশ ছাড়া এরকম কোনো ঘটনা শোনা গেছে? কাজে বোঝা গেল মৃত্যুর পরে একটা কিছু হবে না, হবে না? তো আমরা যারা ওয়াহদানিয়াতের উপর ঈমান আনছি, পরকালকে বিশ্বাস করি, আমরা মৃত্যুর পরে কি জান্নাতে যাইতে চাই না জাহান্নামে যাইতে চাই? সবাই জান্নাতে যাইতে চাই না? জাহান্নামে তো কোনো মানুষ যাইতে চায় না, চায়? জান্নাতে তো যাইতে চাই। আল্লাহ বলছেন জায়গা দুইটা, হয়তো জান্নাত নয় তো তৃতীয় জায়গা কিন্তু নেই। দুনিয়ার ভিতরে তৃতীয় জায়গা আছে, পালাইয়ে থাকা যায়। আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, পুলিশে তাড়াইতেছে, আপনি জঙ্গলে গিয়ে পালাইলেন, খুঁজে পায় না, সুন্দরবনে গিয়ে পালাইলেন, খুঁজে পায় না, পাহাড়ে গিয়ে পালাইলেন, খুঁজে পায় না, কিন্তু মৃত্যুর পরে পালানোর কোনো জায়গা নেই। না কোনো জঙ্গল আছে, না কোনো পাহাড়ের গর্ত আছে, কি আছে? হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, তৃতীয় কোনো জায়গা নাই। জান্নাতে আমরা তো যাইতে চাই, প্রত্যেকটা মোমেন জান্নাতকে মহব্বত করি, ভালোবাসি, কথা ঠিক না? কিন্তু জান্নাতে কারা যাবে জানার দরকার আছে না নাই? এদেশের যত বড় বড় মুফতি, মহাদ্দেস, মাওলানা, পীর সাহেব, মুরিদ, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, শিল্পপতিরা সব জান্নাতে যাইবে, এরকম কোনো কথা আল্লাহ কোথাও বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, খুব ভালো করে বুঝছেন, কথা কিন্তু পরিষ্কার। জান্নাতে ওই সমস্ত ব্যক্তিরা যাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। ঈমান আনার পরে, আমলে সলে কি আনার পরে, মুখস্থ করেন, কি আনার পরে? ঈমান আনার পরে যারা আমলে সলে করতে পারবে, ভালো কাজ করতে পারবে, আমি মাওলা তাদেরকেই জান্নাতুল ফেরদাউস দান করব। তাহলে আমাদের কাজ মাত্র দুইটা, কয়টা? দুইটা। জোরে গান, কয়টা? দুইটা। প্রথম ঈমান আনতে হইবে, এরপরে আমলে সলে করতে হবে, ভালো কাজ করতে হইবে, কথা ঠিক না? তো বর্তমান জমানায় আমার কাছে যেটা নজরে ধরা পড়ছে, আমলের আলোচনা অনেক আমরা শুনতেছি, ভাই নামাজ পড়ো, রোজা রাখো, সুন্নাত অনুযায়ী চলো, হালাল হালাল তমিজ করে চলো, পর্দা পোশিদা মানিয়া চলো, এরকম কিছু আলোচনা কম হইলেও আমাদের সমাজে আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় ঈমানের আলোচনা তেমন একটা নাই। আমি অনেক সময় দেখছি অনেক নামাজি, অনেক সুফি সাহেব, নামকামওয়ালা বড় মহাদ্দিস, কিন্তু গবেষণা করলে দেখা যায় ঈমানের ভিতরে সমস্যা। কেমনে সমস্যা? আপনাদেরকে বললে আশা করি সংক্ষেপে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ আল্লাহর রসুলের কয়টা হুকুমের অস্বীকার করলে বা বিরোধিতা করলে ঈমান যায়? কতক্ষণ? যে কোনো একটা হইলেই তো যথেষ্ট না, বেশি লাগে, কথা কয় না? যে কোনো একটা আল্লাহ আল্লাহর রসুলের, একটা আল্লাহর রসুলের সুন্নাতের বিরোধিতাও যদি কেউ করে, মনে রাখবেন আমল না করলে সে হলো ফাসেক। যেমন অনেকে দাড়ি রাখে না, কিন্তু রাখার নিয়ত আছে, দাড়ির উপরে মহাব্বত আছে, বিভিন্ন পারিপার্শ্বিক কারণে রাখতে পারে না, এই লোকটা ফাসেক, গুনাহগার। আল্লাহর কাছে মাফ চাইলে, এক সময় রাখলে আল্লাহ মাফ করে দেবেন, কী করবেন? কিন্তু যদি দাড়ির বিরোধিতা করে, ঈমান থাকবে? যে দাড়ি রাখে তারে যদি হিংসা করে, টিটকেরি মারে, কথা হয় না? অনেকে টুপি মাথা দিতে পারে না। আমার অনেক যুবক ভাইরা আছে, এখন এই কালের আবহাওয়ায় বা বিভিন্ন পরিবেশের কারণে টুপি এখনও মাথায় দিতে পারে না, কিন্তু টুপির মহাব্বত ভিতরে আছে, কী আছে? কতক্ষণ কী আছে? এই লোকটা ফাসেক হইতে পারে, কি হইতে পারে? কারণ টুপি ছাড়া বিনা ওজরে নামাজ পড়লে তো গুনাহ হয়,
আর গুনার কাজ করলেই তো সে কি কথা কয় না, সে কি সে ফাসেক হইতে পারে কিন্তু কাফের না, কি না? কিন্তু খোদা না খাস্তা যদি টুপির বিরোধিতা করে জোরে গান। বর্তমান সমাজে ইসলামী হুকুমত নাই, কোরআন হাদিসের আইন অনুযায়ী সমাজ চলে না, অনেকে নামাজ পড়ে রোজা রাখে ঠিকই কিন্তু সমাজ ব্যবস্থায় ইসলাম কীভাবে প্রতিষ্ঠিত হইবে এই চিন্তা তার মধ্যে নাই। বরঞ্চ যারা সুদের আইন পাশ করে, ঘুষের আইন বাইরা ঘুষ খায়, জেনা বেবিচারের পারমিশন দেয়, লিভিং টুগেদারেরও অনুমতি দেয়, বিবাহ বহির্ভূত সহ অবস্থান, এত বলে কোনো দোষ নাই, জোরে কয় না। কিন্তু 18 বছর হওয়ার আগে যদি কোনো মেয়ের বিবাহ দেওয়া হয়, যে বিবাহ দেবে তারও জেল, যে বিবাহ করবে তারও জেল, যে বিবাহ পড়াইবে তারও জেল। আইন জানেন কতখানা জানেন? কিন্তু 16 বছরের মেয়েরা যে পতিতাবৃত্তি করে, দেহ ব্যবসা করে, পুরুষ কোয়ার্টারে লাইসেন্স দেওয়া আছে, জেনার পারমিশন দেওয়া আছে, এতে কোনো অসুবিধা নেই, এটা বলে বৈধ। এটা কি মুসলমানের আইন না কাফের আইন? জোরে কর। এই কুফুরি আদর্শ যারা বাস্তবায়ন করতেছে, করার চেষ্টা করতেছে, এই আর পক্ষে যদি কেউ সহযোগিতা করে কথা কইলেন, এই সমস্ত কুফুরি আদর্শ বাস্তবায়নের বলতে পারেন হুজুর তার কুফুরি আদর্শের দেশে থাকেন কা? থাকিত আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, হব্বুল ওতন, জন্মভূমির মহব্বত তো ইমানের অংশ নাকি কথা কন? আমি আমার জন্মভূমিতে থাকতেছি, কুফুরি আদর্শের ভিতরেই থাকতেছি, অনেক কুফুরি আইনের মধ্যে থাকতেছি, কিন্তু কুফুরি আদর্শকে আমি পছন্দ করি না, আমি গুণাগার হইতে পারি, ফাসেক হইতে পারি, কাফের না, কি না, জোরে কন, কি না? কিন্তু খোদা না খাস্তা এই কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা যদি কেউ করে হে কি, জোরে কন, আরো জোরে কন। তাহলে যদি আপনি কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করেন আর কেয়ামত পর্যন্ত বোখারি পড়ান, এই যে অনেক আলেমরা আছেন আমাকে একটু বলেন তো আপনার এই বোখারি পড়া এই লাভটা কী হইবে? কুফুরি আদর্শ বাস্তবায়নের জন্য আপনি সহযোগিতা করতেছেন, স্লোগান দিতেছেন আর নামাজ পড়তে পড়তে কফালে দাগ পড়াইছেন, বলেন তো আপনার এই নামাজটা কোন কামে লাগবে? শুধু নামাজই যদি জান্নাতে যাওয়া যাইতো তাহলে ইবলিস দোষ করছে কি? ইবলিস কি নামাজ কম পড়ছিল নাকি? দুনিয়ার এমন কোনো জায়গা আছে যেখানে ইবলিসের সেজদা নাই কথা কন? শুধু আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যাইতো, ইবলিসটা ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের ওস্তাদ। এই দুনিয়ার ভিতরে যত কিতাব নাজিল হইছে, আসমানি যত কিতাব, যত সহিফা, যত মাসায়েব, এই সমস্ত কিতাবের এলেম আল্লাহ ইবলিসকে দান করছিলেন। তো বড় আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় ইবলিস দোষটা করছে কি বাবা বলেন তো? হ্যাঁ, একটা হুকুমের বিরোধিতা করার কারণে সমস্ত এবাদত, সমস্ত এলেম, সমস্ত আমল সব ধ্বংস হয়ে গেছে। আর আপনারা যা করতেছেন, মুসলমানের সন্তান হইয়া কুফুরি আদর্শ বাস্তবায়নের চেষ্টা করতেছেন, 650 কোরআনের আয়াতের সরাসরি বিরোধিতা করতেছেন, ইসলামী আদর্শের উপরে 650 উপরে আয়াত আছে, সিয়াসাতের উপরে 345টার উপরে আয়াত আছে, আপনি ইসলামী হুকুমতের আদর্শের বিরোধিতা করার সঙ্গে সঙ্গে এই 350 বা 650 আয়াতের বিরোধিতা করতেছেন। কাজী বাবা নামাজ তো পড়ি, মুসল্লি তো হইছি, ইমানের কি অবস্থা এটা একটু পরীক্ষা করিয়ে তারপর মাওলার কবরে যাইয়েন, কি কথা ঠিক না? খোদা না খাস্তা ইমানের মধ্যে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, আপনি যত এবাদত করবেন সুবা কেয়ামতের ময়দানে বলবেন যে হুজুর আমরা যে আলেমদের সাথে বসে মাহফিল শুনছি, শুনছি অনেক ওলামায়ে কেরাম সুপারিশ করিয়া জাহান্নামীদেরকে জান্নাতের ব্যবস্থা করিয়া দেবে, একজন হক্কানি আলেম কমপক্ষে 40 জন, একজন হক্কানি হাফেজ কমপক্ষে 10 জন, আল্লাহ ইয়ুদাইফু মাইয়াশ আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যত বেশি যোগ্যতা দান করবেন তাকে সুপারিশের ক্ষমতা আরও বাড়াইয়া দিতে পারেন, সবাই বলুন সুবহানাল্লাহ।
তাহলে এত আলেম ওলামাদের সাথে বয়ান শুনলাম, এত মহাব্বত রাখলাম, তারাও কি আমাদেরকে সুপারিশ করবে না? না। যদি ইমানের ভিতরে ত্রুটি থাকে, কোনো আলেম তো দূরের কথা, খোদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাউকে সুপারিশ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। কিয়ামতের ময়দানে যখন কেউ কাউকে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, সন্তান মাকে পরিচয় দেবে না, সেই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝান্ডা গাড়িয়া সমস্ত উম্মতদেরকে ডাক দেবেন, হে উম্মতরা আসো, সুপারিশের আইন জারি হয়ে গেছে, আসো আমার ঝান্ডার নিচে অবস্থান গ্রহণ করো, আমার হাতে হাউজে কাউসার পান করো, 50,000 বছরে পানির পিপাসা লাগবে না, আসো আমার কাছে আসো, আমি তোমাদেরকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করিয়ে দিই। যখন সমস্ত মানুষগুলো আল্লাহ রসুলের দরবারে দৌড় মারবে, একদল মানুষকে ফেরেশতারা আটকাইয়ে রাখবে, যাইতে দেবে না, তখন তারা বলবে আল্লাহ রসুল পানির পিপাসায় তো কলিজা শুকাইয়ে যাইতেছে, একটু হাউজে কাউসার পান করবো, ফেরেশতা তো আমার কাছে আসতে দেয় না। তখন আল্লাহ রসুল ফেরেশতাদেরকে দাবার দিয়ে বলবেন, হে ফেরেশতারা আমার উম্মতদেরকে আটকাইছো কেন, ওদেরকে ছাড়িয়ে দাও, ওদের কষ্ট আমি সইতে পারি না। তখন ফেরেশতারা বলবে, আল্লাহ রসুল আপনি তো জানেন না আপনার অবর্তমানে এরা কত আপনার দুশ্মনী করছে, আপনার সুন্নাত নিয়ে টিটকেরি মারছে, আপনার আদর্শ বাস্তবায়নের বিরোধিতা করছে, এরা আল্লাহর দুশ্মন, এরা রসুলের দুশ্মন, এরা নবীর দুশ্মন, এরা দিনের দুশ্মন, এদেরকে ছাড়ার কোনো পারমিশন নাই। এই কথা শোনার পর আল্লাহ রসুলের কোকক বাইরে কলিজার ভিতরে যখন কষ্ট লাগিয়ে যাইবে, তখন আল্লাহ রসুল কি বলবেন, সোহকান সোহকান সোহকান, দূরহা দূরহা দূরহা, তোরা আমার উম্মত না। কাজী ভাইরা, কেয়ামতের ময়দানে কোনো চালাকি বুদ্ধিমানী মুফতিগিরি মহাদ্দেশগিরি পীরগিরি মুরিদগিরি চলবে না, ইমান আর আমল ছাড়া কেয়ামতের ময়দানে কোনো মাতুব্বরি চলবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে পর্যন্ত নসিহাত করতেছেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার, হে ফাতেমা তুমি নিজেকে নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া ইমান আমল দুরুস্ত করিয়া তারপর কিন্তু মাওলার কবরে যাইয়া শুইও। হে ফাতেমা কবরে যাইয়া যদি বলো আমি নবীর মেয়ে, এ কথা কিন্তু কবরে চলবে না মা, কবর কিন্তু কার মেয়ে কার সন্তান কার স্ত্রী কার পুত্র কার বাবা কার মা, এই পরিচয় কিন্তু কবর দেখবে না, কবরে শুধু দেখবে ইমান আর আমল ঠিক আছে কিনা। কাজেও আমার ভাইরাও আমার বাবারা আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, আমল কতটুকু করতে পারতেছেন কতটুকু করবেন আমি জানি না, আমল কিন্তু লাগবে, তবে তার আগে ইমান ঠিক করা লাগবে, কথা ঠিক না বেঠি? জোরে কান ঠিক না বেঠি? কাজী যাদের ইমানের ভিতরে এখনও ত্রুটি আছে, আমল করতে পারেন না, করার চেষ্টা করেন ভিন্ন জিনিস, মাওলার কাছে বেশি বেশি কান্নাকাটি করেন, দোয়া করেন, আল্লাহ তুমি আমার আমলকে ঠিক করিয়া দাও, কিন্তু পায়ে হাত দিয়েও বলিয়া গেলাম, বাবা ইমানের ভিতরে কোনো ত্রুটি রাখিয়েন না, আগে ইমানটা স্বচ্ছ একটা ইমান ধারণ করেন, যদি আল্লাহর ফজলে স্বচ্ছ ইমান ঠিক থাকে, আমার মাওলা কখন কোন কারণে কাকে মাফ করিয়া দেয় বলা যায় না। হাদিসের ভিতরে আসছে, বুখারীর ভিতরে রওয়ায়েত আসছে, এক বেশ্যা নারী ইমানদার ইমানটা ঠিক ছিল, রাস্তা দিয়া যাইতেছে গুনাগার বেশ্যা নারী, ভাইরা দেখে একটা কুকুর পানির পিপাসা জিব্বা বাহির হইয়া গেছে, হ্যাঁ জীবন যায় যায় অবস্থা, ওই বেশ্যা নারীর ওই কুকুরের কষ্ট দেখিয়া মায়া লাগছে, আরে আল্লাহর একটা মাখলুক এইভাবে কষ্ট পাইয়া মারা যাইবে এটা আমি সহ্য করতে পারি না। সে তার সফর বন্ধ করিয়া পায়ের মোজা খুলিয়া চামড়ার মোজা দিয়া ঢোল বানাইয়া গায়ের ওড়না ছিঁড়িয়া রশি বানাইছে, কূপের ভিতরে বাইরা ফালায় একটুখানি পানি ওঠে আর কুকুরের মুখের ভিতরে চাপিয়া চাপিয়া দেয়,
একবার পায়রে পানি উঠায় আবার একটু দু এক ফোঁটা পানি উঠে ওইটা দেয়, এই সামান্য একটা আমল, ছোট্ট একটা আমল মাওলার মাখলুকের মোহাব্বত ওর ভিতরে থাকার কারণে এই আমলটা আমার মাওলার কাছে এমনভাবে পছন্দ হইয়া গেছে। আমার মাওলার ডাক দিয়া বলেন, হে নবী আপনি জানিয়া রাখেন ওই বেশ্যা নারীর আমলটা আমার বড় ভালো লাগিয়া গেছে, ওরে আমি মাফ করিয়া দিলাম, ওর জীবনের সমস্ত গুণে আমি মাফ করিয়া দিলাম। কাজী ভাইরা, ইমান যদি ঠিক থাকে কোন কারণে কখন মাওলা কাকে মাফ করিয়া দেয় বলা যায় না। কাজী বাবারা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আগে ইমানটা ঠিক করেন, যদি ইমান ঠিক থাকে মৌয়াতের আগেও যদি মাওলার কাছে খাস তওবা করতে পারি। আমার মাওলা এমন দয়ার মাওলা, মায়ের চেয়েও হাজার গুণ বেশি ভালোবাসে বান্দা বান্দিকে। পাহাড় পরিমাণ গুণা করিয়া ফেলাইছি, আসমান জমিন বরাবর গুণা, গুনার সমুদ্রে সাঁতার কাটতে আছি, যদি মাওলার দরবারে মাথা নত করিয়া বাইরে মাপ চাওয়ার মতো চাইতে পারি। আমার মাওলার ডাক দেয়া বলছে, মান জানি মান তাহার রবা ইলাইয়া তালাক তাইতাহু মিম বাইদ, জব কই বান্দা বান্দি মেরি তরফ আতা হায়, শেকস্তা দিল আতা হায়, টুটা হুয়া দিল আতা হায়, জব ঘাবরা কর চারি তরফ মায়ুসি কা সমুন্দর দেখতা হায়, আসমান উস পর টুট সা নজর আতা হায়, জমিন উস পর তঙ্গ হো জাতা হায়, চারি তরফ কে দরওয়াজা জব উস পর বন্ধ হো জাতা হ্যায়, মেরি দরওয়াজা কবি বন্ধ নেই হোতা, দুনিয়ার সবাই যখন দরজা বন্ধ করে আমার দরজা তখনও খোলা। হে বান্দা বান্দি আমি বড় দয়ার মাওলা, আমি বড় মায়ার মাওলা, পাহাড় পরিমাণ গুণা করছো ভয় পাইসনা নৈরা সৈসনা, আয় আমার দরবারে আয় আমার কাছে মাপ চা, আমি তোদের জীবনের সমস্ত গুণা মাফ করিয়া দেব। কাজী ভাইরা ও আমার বাবারা, আল্লাহর ফজলে যদি ঈমান ঠিক রাখা যায়, হ্যাঁ গুণা আমাদের হইতেই পারে হইয়া যায়, প্রত্যেকটা মানুষ থেকেই গুণা হবে এটাই স্বাভাবিক, নেসিয়ান থেকে ইনসান, গুণার ঊর্ধ্বে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই, গুণা হইতে পারে ভুল হইতে পারে, কিন্তু সবচেয়ে উত্তম গুণাগার হইল ওই ব্যক্তি যে গুণাগারের সঙ্গে সঙ্গে মাওলার কাছে মাপ চায়, মাথাটা নত করিয়া দেয়, দেলডারে ভাঙিয়া দেয়, মালি ভুল করিয়া ফেলাইছি, অন্যায় করিয়া ফেলাইছি, তুমি আমাকে মাফ করিয়া দাও। কাজী বাবা, যদি আল্লাহর ফজল ঈমান ঠিক থাকে, গুনার কারণে আল্লাহ ভাইরা যদি বোঝা ভারী হইয়া যায় আর মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি আমার মাওলা মাফ না করিয়া পারবেন না। আর যদি খোদা না কাস্তা ঈমানের ভিতরে ত্রুটি থাকে, বাবা কোনো সুপারিশে কাজ হবে না, খোদ আল্লাহর নবীও কাউকে সুপারিশ করার বাইরে পা করতে পারবেন না। কাজী পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, জানি না কার কখন মৌয়াতের সময় আসে, আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনেই হাত পাইতে খালি দারোগার মতো ঘোরে, কথা ঠিক না বেঠি? আমরা তো অনেকে মনে করি, হুজুর এই অল্প বয়স আর একটু বুড়া হইয়া লই তারপরে তওবা করব, এখন একটু আনন্দ ফুর্তি করিয়া লই। অনেক যুবক ভাইরা ভাইরা চিন্তা করে, এত সকালে কি ভাইরা আমল শুরু করব, একটু আনন্দ ফুর্তি করিয়া লই। ও বাবা যুবক, তোমার পায়ে হাত দিয়ে বললাম, এইটা কিন্তু শয়তানের বড় একটা ধোকা, তুমি যে বুড়া হবাই সিকিউরিটি তোমারে কে দিল? তোমার চোখ কত অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হইতেছে, কথা ঠিক না বেঠি? কত জুয়ান মানুষ, ছাত্র মানুষ ভাইরা মাদ্রাসায় রওনা করছে, স্কুলে রওনা করছে, রাস্তাটা পার হইতে পারে না, আজরাইল মুজি রাস্তার পাশেই দাঁড়াইয়াছিল, খপ করে ধরিয়া বসছে, তওবা করার সময় কিন্তু পায় না। কাজী বাবা, কার কখন মাওলাদের সময় আসে বলা যায় না? ইদা জাজালুম লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মাওলাদের সময় হইলে কিন্তু এক সেকেন্ড সময় আর পাওয়া যাবে না।
কাজী বাবা আজকে মজলিসটা বড় হয় আল্লাহ খুব মকবুল একটা মজলিস, এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক হক্কানি ওলামায়ে কেরাম আছেন, অনেক সাদা দাড়িওয়ালা আছে যাদের কান্নায় মাওলায়ও লজ্জা পায়, এমন বেগুনা তালবেয়ারিম আছে যাদের পায়ের নিচে ফেরেস্তারা নূরের পর বিছায়, এমন মানুষ এই জায়গায় আছে যাদের কান্না মাওলা সহ্য করতে পারে না। কাজী এরকম মজলিস আর কোনোদিন পাই না, না পাই, আপনারও জানা নাই আমারও জানা নাই, এখান থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা তাও জানি না। কাজী বাবা আজকেই জীবনের শেষ, তওবা মনে করে একটু তওবা করেন, প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি, আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া খাঁটি মোমেন হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়, প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন। আল্লাহুম্মা আমিন। মালি একটু ময়দানের দিকে চাইয়া দেখো, এই ঠান্ডার মধ্যে এই বৃষ্টির মধ্যে কোনো মানুষের দ্বারা বসিয়ে থাকা সম্ভব না। তোমার বান্দারা কোন আসলে কি কারণে কষ্ট করতে আছে একটু দেখো, মাহমুদ একমাত্র তোমার মহাব্বত ছাড়া আর কোনো কারণ হইতে পারে না, তোমার মহাব্বত তোমার হাবিবের মহাব্বত ছাড়া আর কোনো কারণ নাই। ইয়া আল্লাহ একটা মানুষকেও খালি হাতে ফিরাইয়া দিও না, ইয়া আল্লাহ যখন নিয়াই আসছো ফিরাইয়া দিও না, ফিরাইয়াই যদি দেবা এখানে কেন নিয়ে আসছো, কেন নিয়ে আসছো, ওলামায়ে কেরামদের সাথে জাকিরিনদের সাথে কেন বসাইছো, যখন বসাইয়াই দেছো ফিরাইয়া দিও না, সবাইকে তুমি মাফ করিয়া দাও। বাইরে দুই ফোঁটা চোখের পানি ছাড়িয়া দেন, নিজের গুনার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া মাফ চান আর কান দেন। আর হাদিসের ভিতরে আসছি, বুকু ইবুকু ওয়াইল্লাম তাবকু ফাতাবাকু, তোমরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো, মুখটারে ভাঙ্গিয়া সরিয়া মাথাটারে নত করিয়া কান্নার জন্য চেষ্টা করো, বাহানা করো, দেখবা একসময় আল্লাহর ফজলে করমে চক্ষু দিয়া পানি চলিয়ে আসবে। আর যদি মাওলার মহাব্বাতে মাওলার ভয়ে চোখের পানি বাহির হয়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু তিলকা আইনা আলান নার, চোখে পানি ওলা বান্দা বান্দিদের উপরে জাহান্নামের আগুন হারাম হারাম হারাম, চোখের পানি আমার মাওলায় সহ্য করতে পারে না, চোখে পানি ওলা বান্দা বান্দির মাওলা জাহান্নামে ফালাইতে পারবে না, চোখের পানি বড় দামি বাবা, চোখে পানি ছাড়া কোনো অলি অলি হইতে পারে না। আল্লাহ একটু ময়দানের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারা অনেকে চক্ষু দিয়ে পানি ছাড়িয়ে দেছে, দেলডারে ভাঙ্গিয়া দেছে, মাথাডারে নোয়াইয়া দেছে, কারণটা কি? কারো বাবা মরছে না, কারো মা মরছে না, বড় ভুল করছি বড় অন্যায় করছি আর কোনোদিন করব না, তোমার বিরোধিতা করছি, তোমার নবীর বিরোধিতা করছি, দিনের বিরোধিতা করছি, ইসলামের বিরোধিতা করছি আর কোনোদিন করব না, মালি মাফ করিয়া দাও, আমাদেরকে তুমি ক্ষমা করিয়া দাও। আল্লাহ যাদের ছিলে মাহফিল হইল, যারা চেষ্টা করলো খাটনি করলো, আল্লাহ সকলের দিলের নেক মাকসাদ তুমি পুরা করিয়া দাও, সকলের উপর তোমার খাস রহমত নাজিল করিয়া দাও। ইয়া আল্লাহ সারা দুনিয়ায় মুসলমানরা বড় বিপদে আছে, ষড়যন্ত্রের মধ্যে আছে, আল্লাহ কত মুসলমানরা আহারে চেসনিয়া বসনিয়া হার্জেগোভিনা ফালিস্তিন, ইয়া আল্লাহ সিরিয়ায় শিশু বাচ্চাদেরকে মায়ের সামনে সব সন্তানকে জবাই করে, আল্লাহ ওই নাবালে বেগুনা মাসুম বাচ্চাদের কলিজা ফাটা চিৎকার, আকাশ বাতাস বাড়ি হয়ে গেছে আর সইতে পারি না, আল্লাহ তা
ওদেরকে তুমি রক্ষা করো, সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ, খাস করে বাংলাদেশে ইসলাম মুসলমানদেরকে হেফাজত করো, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, আমাকে রু আমাকার আল্লাহ খয়রুল মাকিরিন, আল্লাহ সব ষড়যন্ত্র তুমি ধ্বংস করিয়া দাও, ওই কাফের মুশরিক বেঈমান নাফরমান ইসলামের দুশমনদেরকে হয়তো হেদায়েত করো নয়তো ধ্বংস করিয়া দাও। আল্লাহুম্মা ইন্না নাজালুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম ওয়া কাসাইফুল্লাহি আলা উনুকিহিম আদাইকা ওয়া আদাইদ্দিন ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক, ইহদিহিম ওয়া ইন লাম ইয়াকুন ফাআহলিক। আমাদের সারা দুনিয়ার কাফের মুশরিকদেরকে তুমি হেদায়েত নসিব করিয়া দাও, হেদায়ত নসিবে না থাকলে ধ্বংস করিয়া দাও, হেদায়ত কফলে না থাকলে ওদেরকে ধ্বংস করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা, মাহবুদরা বিশেষ করে এই মজলিসের ভিতরে জানি না কার বাবা নাই মা নাই, আমার মতো মাও হারাইছে বাবাও হারাইছে, এরকম কতজন সন্তান আছে, অনেকে নিয়াত করে আসছে আজকে মাহফিলে গিয়া, যত কষ্ট হোক যত বৃষ্টি হোক মায়ের জন্য দোয়া না করিয়া বাড়ি যাব না, বাবার জন্য দোয়া না করিয়া যাব না, আল্লাহ আমরা দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন প্রিয়জন ওস্তাদ সাগরে যার যত প্রিয়জনেরা কবরে আছে সকলের কবরে আজাব তুমি মাফ করিয়া দাও, জান্নাতের ফয়সালা দিয়া দাও। সারা দুনিয়ার মোমেন মোমেনাত যত কবরে আছে সকলকে তুমি মাফ করিয়া দাও। আলী শাইখিন আলী মাশায়েখিন আলী উস্তাজিন আলী আহবাবিন আলী মাল্লাহু হাকুন আলাইনা আলী জামিউল মুমিনিন আল মুমিনাত আল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাআহুম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসেন,